রাইট নাও ঢাকায় চলচ্চিত্রের তারকা শাকিব খানের হাতে আপাতত সময় অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে। যদিও বর্তমানে এই তারকা তুফান চলচ্চিত্র শুটিংয়ের কাজ শেষ করেন, কেননা সম্প্রতি তুফান চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। যদিও চলচ্চিত্রের রান টাইম হবে 2 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি, সুতরাং এই জন্য অবশ্য বলা যেতে পারে যে চলচ্চিত্রটি মুক্তি তার কোনো বাধা নেই। সুতরাং চলিত বছর ঈদুল আজহাতে শাকিব খানের তুফান চলচ্চিত্র দেখবে তার অনুরাগীরা। মোরওভার এরই মধ্যে শাকিব খানের তুফান চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় তার অনুরাগীরা, কেননা চলচ্চিত্রটিতে তাকে অবশ্য ডনের চরিত্রে দেখবে অনুরাগীরা। কিন্তু চলচ্চিত্রটিতে চমক হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, যার জন্য অবশ্য আপাতত সকলে চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে। অন্যদিকে রিসেন্টলি জানা যায় যে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন। যদিও চলচ্চিত্রটি মূলত বিগ বাজেটের হবে বলে জানা যায়, সেই সাথে চলচ্চিত্রটি ভারতে নির্মাণ করা হবে বলে আরও শোনা যায়। কিন্তু চলচ্চিত্রের নাম কি হবে সেটি অবশ্য এখনও জানা যায়নি, কেননা চলচ্চিত্র নির্মাতা এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি শাকিব খানকে কেন্দ্র করে। সুতরাং আপাতত বিষয়টিকে প্রাথমিক পর্যায়ে ধরে নেওয়া যায়। পায়দোয় ঢাকায় চলচ্চিত্রের তারকা শাকিব খানকে সর্বশেষ প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, কেননা রোমান্টিক ঘরানার চলচ্চিত্রে শাকিব খানের অভিনয় দর্শকদের কাছে প্রশংসা অর্জন করে। ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রটি মোট অঙ্কের অর্থ আয় করতে পারে বলে জানা যায়। অন্যদিকে রিসেন্টলি জানা যায় তুফান চলচ্চিত্রের ট্রেলারটি খুবই তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে, কেননা চলচ্চিত্র নির্মাতা রাইহান রাফি চলচ্চিত্র প্রমোশনালের জন্য চলচ্চিত্রটির ট্রেলারটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন। মোরওভার আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন যে চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে মিমিকে অভিনয় করতে দেখা যাবে। যদিও মিমি চক্রবর্তী ওপার বাংলা চলচ্চিত্রে আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা, কেননা এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মাঝে নজর কাড়ে। সুতরাং যাহোক জেনে তো নিলেন, ঢাকায় চলচ্চিত্রের তারকা শাকিব খানকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন পরিচালক অনন্য মামুন। তবে এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।